নমস্কার বন্ধুরা, আজ আমরা পহেলগাম ছেড়ে গুলমার্গের দিকে রওনা দিচ্ছি। তবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর। আমাদের এই কাশ্মীর ট্যুরের বৈষ্ণোদেবী এবং পহেলগামের ভিডিও আপনারা যদি দেখতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবেন। জানুয়ারি মাসে আইস স্কেটিং করা হয়। এত অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, জানলা থেকে চোখই সরাতে পারছিলাম না। এই পহেলগামই হলো কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা। পহেলগ্রামে সারা রাস্তা আমাদের সঙ্গে লিডার নদী বয়ে চলেছে। আমরা গুলমার্গে পৌঁছে গেছি। যেদিকেই তাকাচ্ছি পুরো বরফের সাদা চাদরে ঢাকা। কি অসাধারণ লাগছে, মন প্রাণ যেন জুড়িয়ে গেল।
বরফের মাঝে যে শিব মন্দিরটি দেখছেন, এরপর আমরা পায়ে হেঁটে সেই শিব মন্দিরের দিকে এগিয়ে গেলাম। জয় জয় শিব শঙ্কর যে গানটি রয়েছে, ওই গানটির শুটিং এই শিব মন্দিরেই হয়েছিল। অনেকখানি বরফ পেরিয়ে আমরা মন্দিরের সিঁড়ির কাছে এসে পৌঁছালাম। প্রায় 100টা খাড়া সিঁড়ি পেরিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটি বহু প্রাচীন, এখানে দেবতা হিসাবে শিবলিঙ্গকেই পূজো করা হয়। গুলমার্গের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যেটি অসাধারণ সুন্দর।
ওপর থেকে আমরা হেঁটে না ফিরে করে ফিরেছিলাম। এরপর গন্ডোলায় ওঠার জন্য আমরা একটা লোকাল গাড়ি নিয়ে নিলাম। গন্ডোলার টিকিট আমরা অনলাইনেই কেটে নিয়েছিলাম, কারণ অফলাইনে গন্ডোলার কোনো টিকিট পাওয়া যায় না। আপনারা যদি আসেন তাহলে আগে থেকে প্ল্যান করে গন্ডোলার টিকিট কিন্তু অনলাইনে অবশ্যই কেটে নেবেন। গন্ডোলায় কিন্তু আপনারা অবশ্যই উঠবেন, কারণ গন্ডোলা থেকে গুলমার্গের সৌন্দর্য এতটাই সুন্দর ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা গন্ডোলা করে 10,500 ফুট উপরে উঠি। আমরা গন্ডোলা করে কিন্তু ফার্স্ট ফেজেই গেছিলাম, কারণ ফার্স্ট ফেজেই আমরা এত বড় পেয়েছি যে সেকেন্ড ফেজে আর যাওয়ার প্রয়োজন পড়ে। এখানে প্রকৃতি নিজস্ব সৌন্দর্যেই সেজে উঠেছে, এর কোনো বর্ণনা হয় না। এটা শুধু চোখে দেখে অনুভব করতে হয়। এখানে বিভিন্ন স্নো রাইড রয়েছে, যেমন স্লেজ, স্নো বাইক, আপনারা ইচ্ছা করলে সেগুলো উঠতে পারেন, তবে ওঠার আগে একটু দরদাম করে নেবেন, কারণ ওখানে কিন্তু ভীষণ উল্টোপাল্টা দাম চায়। দরদাম করে নিলে মোটামুটি আপনারা উঠতে পারেন, অসুবিধা নেই। জায়গাটি এতটাই সুন্দর, আমরা খানিকক্ষণ আনন্দ করার পর স্মৃতি হিসাবে আবার কিছু ছবি তুলে নিলাম। তবে এত আনন্দের মাঝেও আমাদের একটি দুঃখের ঘটনা ঘটে যায়। আমরা যখন গন্ডোলায় করে ফিরছিলাম, ফেরার লাইনে
প্রচুর মানুষ সেখানে বরফ গলে যাওয়ায় স্লিপ করে পড়ে যাচ্ছিল। আমাদের মধ্যেই আমার এক কাকিমা, উনিও পড়ে যান এবং দুঃখজনকভাবে ওনার ডান হাতটি ভেঙে যায়। এবং ওইভাবেই কষ্ট করে উনি আমাদের সাথে পুরো ট্যুরটা কমপ্লিট করেন।
এরপর আমরা গুলমার্গ ছেড়ে শ্রীনগরের হোটেলে গেলাম। পরের দিন আমরা শ্রীনগরের শঙ্করাচার্যের মন্দির, টিউলিপ গার্ডেন, চশমে শাহি, মোগল গার্ডেন, ডাল লেক ও শিকারা ভ্রমণ করব। সেই সব কিছু নিয়ে আমরা ফিরে আসছি পরের ভিডিওয়ে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।